হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র, টেলিবাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন বাংলাদেশি চলচ্চিত্রের প্রাণ পুরুষকে আমাদের টেলিবাংলা চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি, যিনি চলচ্চিত্রের সাথে জড়িত। তিনি হচ্ছেন জিয়াউল হক মনির। কেমন আছেন? জি, আমি খুব ভালো আছি। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু প্রথমে জানতে চাই যে আসলে দর্শকদের অনুরোধে আজকে আসছি, দর্শকরা কিন্তু আপনাকে চিনে জানে। হ্যাঁ, তো যে বিষয়টা জানতে চাচ্ছি যে আসলে চলচ্চিত্রে কীভাবে আসছিলেন একটু জানতে চাই। আসলে দর্শকদের উদ্দেশ্যে বলবো, আসলে আমরা ক্যামেরার পিছনে কাজ করে থাকি, দর্শক আসলে আমাদেরকে না চেনারই কথা। তারপরেও বলবো, আমি হয়তোবা কিছু কিছু কারণে অনেকটি চলচ্চিত্রে অভিনয় করেছি, ছোট্ট ছোট্ট কিছু ক্যারেক্টার করেছি, যার ভিতর উল্লেখযোগ্য পুলিশ অফিসার, ডক্টর, অন্য অন্য ফ্রেন্ড, এই কারণে মানে হয়তোবা দর্শক কিছু আমাকে চেনে। সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমি 1991 সনে এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই চলচ্চিত্রে আমি আসা। চলচ্চিত্রের পোকা বললেন, আসলে চলচ্চিত্র একটি বড় ধরনের একটি বিনোদন মাধ্যম, আর এই বিনোদনকে আসলে সবাই ভালোবাসে, যে ভালোবাসাটা ছিল আমার হৃদয়ে। আর এই ভালোবাসা এবং স্বপ্নের কারণেই আমি আজকে চলচ্চিত্রে। সে 1991 সন থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার পরের থেকেই আমি এই চলচ্চিত্রের সাথে জড়িত। আসলে আমি গর্ব করে বলতে পারি, আমি একজন টেকনিশিয়ান, ক্যামেরার পিছনে কাজ করে আসছি অক্লান্ত পরিশ্রম করে। আজকে 2020 সাল, আমি সহকারী ব্যবস্থাপক হিসাবে জয়েন করি, সেখান থেকে চলচ্চিত্র ব্যবস্থাপক, অজস্র গুণী পরিচালকের পরিচালনার মাধ্যমে যে চলচ্চিত্রগুলো, বিনোদনগুলো আপনারা দেখেছেন, সেই চলচ্চিত্রের পিছনে একজন টেকনিশিয়ান হিসাবে আমি কাজ করে আসছি। উল্লেখযোগ্য আমার অনেক ছবি আছে, যে ছবিগুলো আসলে প্রত্যেকটা মানুষের, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা দর্শকের হৃদয় কেড়েছে। আর হাঁটি হাঁটি পাপা করে আমার এই চলচ্চিত্রে, তারপরে আমি স্বপ্ন দেখেছি চলচ্চিত্র নির্মাণের। আজ বর্তমানে আমি একজন প্রধান সহকারী পরিচালক হিসাবে কাজ করছি। বর্তমানে আমার 5টি ছবি রানিং আছে, আমি উল্লেখ না করলেই নয়। আমার কিছুদিন আগে খুবই বড় ধরনের দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, যার নির্মাণের পিছনে আমি কাজ করেছি। আমার শ্রদ্ধেয় গুরু মালেক আফসারি স্যার পরিচালিত পাসওয়ার্ড, সাকিব খান প্রযোজক এবং মোহাম্মদ ইকবাল হোসেন দুজন সম্মিলিতভাবে প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের ব্যানারে নির্মাণ করেছিলেন পাসওয়ার্ড। সেখানে আমি কাজ করতে পেরেছি, কাজ করেছি আমার চলচ্চিত্র ব্যক্তিত্ব, আমার ওস্তাদ, আমার গুরুজন কাজী হায়াত স্যারের সাথে। সে ছবিটি হলো বীর, এবং বীর চলচ্চিত্রটিতে আমি অভিনয়ও করেছি। হয়তো আপনারা যদি দেখে থাকেন, ছোটোবেলা সাকিব খান যখন বড় হওয়ার আগে যে নামটি দেওয়া হয় বীর, ওটা আমি তাকে দিয়েছিলাম। আসলে চলচ্চিত্রে যদি একজন মানুষ যদি সঠিকভাবে পরিশ্রম করে, সততার সাথে, নিষ্ঠার সাথে, তাহলে অবশ্যই হাঁটি হাঁটি পাপ করে এগিয়ে যাওয়া যায়। আমিও চেষ্টা করছি কিছু শেখার জন্য, আমি চেষ্টা করতেছি গুণীদের পাশে থেকে কিছু শেখার জন্য, এবং শিখে ভবিষ্যতে হয়তোবা আমার সেই শিক্ষাকে আমি বিনোদনের মাধ্যমে আপনাদেরকে উপহার দেব। চলচ্চিত্রে আমার যারা ওস্তাদ, যারা গুরুজন, তাদের চেয়েও ভালো কিছু নির্মাণ করে আমি তাদের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমানে আমার যে রানিং যে চলচ্চিত্রগুলো রয়েছে, দর্শক আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। সৈকত নাসির স্টাইলিশ ডিরেক্টর, ফার্স্ট মুভিতেই উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন দেশাদ আলিরার। উনি আমার বর্তমানে ডিরেক্টর হিসাবে আছেন, ওনার প্রধান সহকারী পরিচালক হিসাবে আমি কাজ করছি। চলচ্চিত্রটির নাম বর্ডার। আমার ওস্তাদ, যার হাত ধরে আমি চলচ্চিত্রে এসেছি না, চলচ্চিত্র সহকারী পরিচালক হিসাবে যার হাত ধরে আমি এসেছি, তিনি আমার ওস্তাদ গুরুজন, সে হলো মিজানুর রহমান মিজান। এবং যতই বড়ই হই না কেন, যত বড় ডিরেক্টরের সাথেই কাজ করি না কেন, তারা গুরুজন, তো ওস্তাদ আমার একজন মিজানুর রহমান মিজান, তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন, সহকারী পরিচালক হিসাবে তিনি আমাকে সুযোগ দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি, তার পায়ে হাত দিয়ে সালাম রেখে আমি শ্রদ্ধা জানাচ্ছি, তার দীর্ঘায়ু কামনা করছি। জি, একটা বিষয় জানতে চাই যে এই সুদীর্ঘ সময় চলচ্চিত্রে আপনি 91 সাল থেকে টানা 2000 সাল পর্যন্ত এখনো কাজ করে যাচ্ছেন, আরও কাজ করবেন। হ্যাঁ, হাতে অনেক কাজ আছে ইনশাআল্লাহ। একটু জানতে চাচ্ছি যে আসলে চলচ্চিত্রে আপনার এমন কোনো প্রিয় অভিনেতা অভিনেত্রী আছে যাদের অভিনয় দেখলে আপনার ভালো লাগে? আসলে চলচ্চিত্রে যেহেতু আমরা ক্যামেরার পিছনে থাকি, প্রত্যেকটা শিল্পী আমার কাছে প্রিয়।
এবং প্রত্যেকটা শিল্পীরই অভিনয় প্রত্যেকটা মানুষের হৃদয় কেড়ে নেয় এবং আমাদেরকে কেড়ে নেয়। আমার কাছে উল্লেখযোগ্য এই ধরনের নেই, সবাই আমার কাছে প্রিয়। এবং প্রত্যেকটা শিল্পী, চিত্রনায়ক বলেন, নায়িকা বলেন, কো আর্টিস্ট বলেন, এবং যারাই ছোটোখাটো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, তাদের ভিতরও আগ্নেয়গিরির মতো মনের ভালোবাসা নিয়ে তার অভিনয় করেন এবং সবাই আমার কাছে প্রিয়। আসলে যেহেতু আমরা ক্যামেরার পিছনে অনেক দেশ দেশান্তরে চলে যাই, বাংলাদেশের বাইরেও অনেকটা ছবি শুটিং করেছি, বাংলাদেশের ভিতরে আমার স্মৃতি অনেক মনে পড়ে। যেমন কেয়ামত থেকে কেয়ামত, সালমান শাহর প্রথম ছবি, এই ছবির একটা স্মৃতি মনে পড়ে। সালমান শাহ আসলে ছিল খুব বন্ধুপ্রিয় মানুষ, খুব ভালো মনের মানুষ এবং খুব দুষ্ট প্রকৃতির এবং খুব বড় মনের একজন মানুষ। তখন বন্ধুসুলভ হিসাবে আমরা শুটিং করতাম, এক মাস ছিলাম কক্সবাজার। তখন অনেক স্মৃতি মনে পড়ে, সাগর ভিতরে ফাঁক পেলে গোসল করতাম আমরা, অনেক খেলাধুলা করতাম। একটা স্মৃতি মনে পড়ে, একটি সেট বানানো হয়েছিল কলাতলি পাহাড়ের উপরে অনেক দূরে, তো আগামী দিন সকালবেলা শ্যুট করব। কিন্তু দুঃখজনক সকালে সব কিছু নিয়ে যাই, সালমান শাহ প্রথম আমাদের সাথে গিয়েছিল, যে দেখি হাতি এসে রাত্রে সেটটি ভেঙে ফেলে। দুঃখজনক ঘটনা। সোহানুর রহমান সোহান স্যার পরিচালক ছিলেন, হতাশ হয়ে গেলাম, কি করা যায়। সালমান শাহ নিজেই অন্যরকম একটা দুষ্টমি করে বললো যে দোস্ত, যেহেতু ছবির শুটিং দেরি হবে, চল গোসল করতে যাই। কিন্তু ও আর আমি সাগরের পাড়ে গোসল করতে গিয়েছিলাম কাপড় চুপড় রেখে, দুঃখজনক কিছু বানর এসে আমাদের কাপড় চুপড়গুলো নিয়ে গেছিলো। কিন্তু সালমান শাহ খুবই দুষ্ট প্রকৃতির, ভালো মনে ছিল, বানরকে কীভাবে ও ম্যানেজ করলো, আবার বানর গাছ থেকে কাপড়গুলো ফেরত দিয়ে দিয়েছিলো। তারপরে সালমান এবং আমি আবার চলে আসছি, এটাই ছিল একটা স্মৃতি। আর একটা স্মৃতি মনে পড়ে, প্রেমের তাজমহল, গাজী মাহবুব স্যার পরিচালিত একটি প্রেমের ছবি, সুন্দর ছবি, রিয়াজ শাবনূর। আমাদের একটা দৃশ্য ছিল, ট্রেনে চড়ে আমরা সিরাজগঞ্জ গিয়েছিলাম এবং রিটার্ন ব্যাক করব। তো দুঃখজনকভাবে এমনভাবে আমরা যখন চলে যাই, দর্শকরা জেনে যায়, রিটার্ন করার সময় হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক ভিড় হয়ে যায়, ট্রেন ছাড়তে পারছি না, শুধু একটি নজর রিয়াজ এবং শাবনূরকে দেখবে। দর্শকদেরকে ম্যানেজ করে ওখান থেকে আসাটা, এটা একটা স্মৃতি, বিশাল ধরনের স্মৃতি। আরেকটা স্মৃতি মনে পড়ে, আমার কাজীহাস স্যার পরিচালিত ছবির নাম ত্রাস, গিয়েছিলাম কাজীহাস স্যারের বাড়িতে তার এলাকায়, রামদিয়া কলেজ গোপালগঞ্জ। ওখানে এমনই একটা স্মৃতি আমার মনে পড়ে যে এত দূর থেকে লোক এসেছিলো, যাতায়াত পথটা তেমন ভালো ছিল না, তাঁবু টানিয়েও মাঠে ছিল শুটিং দেখার জন্য। এই ধরনের স্মৃতি অজস্র মনে পড়ে, বাংলাদেশের বাহিরের অনেক স্মৃতি মনে পড়ে, আসলে বলে বোঝাতে পারবো না। অনেক ভালো লাগলো। সালমান সাথে আর কোনো কাজ করা হয়েছে? হ্যাঁ, সালমান শাহর সাথে আরও অনেকগুলো কাজ করেছি। লাস্ট যে কাজটা করেছিলাম সেটা হলো, ছবিটার খুব ভালো ভালো গান আছে, একটি গান ছিল হুমায়ুন ফরিদি সাহেবের, পিঁপড়া খাবে বড়লোকের দল, মায়ের অধিকার। এই গানটি শুটিংয়ের সময় সালমান স্যার একটা দুষ্টবি অভ্যাস ছিল, বুকের লোম ধরে টান দিত। তা আমার বুকে লোম ছিল, সারাদিন পরিশ্রম করার পরে এক পর্যায়ে বুকের লোম ধরে টান দেয়, আমার বুক থেকে লোমের সাথে চামড়া সহ উঠে আসছিল, ব্লাড বের হয়েছিল। তখন সালমান খুবই মানে আপসেট হয়ে যায়, দুঃখ প্রকাশ করে, আমিও, আমার পুরো বুকটা ভিজে যায়। আমার মনে আছে অনেক আর্টিস্টরাই পরে দুপলা ঘাড় চাবিয়ে বুকে দিয়ে রক্ত থামানো হয়েছিল। এটা হলো সালমান শাহর সাথে আমার সবচেয়ে আর একটা স্মৃতি বিধায়ক আর কি ঘটনা। হ্যাঁ, আমি সর্বশেষ বলবো, আল্লাহ পাক ওনার ভেস্ত নসিব করুক, এবং আপনারা সবাই মান্না সাহেবের জন্য দোয়া করবেন। শুধু মান্না সাহেবই নয়, চলচ্চিত্র থেকে যত শিল্পী আজকে, সালমান শাহ থেকে শুরু করে এবং অনেক শিল্পী আছেন আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছেন, সবার জন্য আপনারা দোয়া করবেন, সবাইকে আল্লাহ বেহেস্ত নসিব করুক। আর আমার জন্য দোয়া করবেন দর্শক। আর আজকে যে চ্যানেলটিতে আমি আমার এই কথাগুলো বলতে পেরেছি, এই চ্যানেলের পিছনে এবং এই ক্যামেরার পিছনে যারা আছেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি, এবং সুন্দরভাবে তারা অনেকের কথা তুলে ধরে দর্শকদের মনে আনন্দ এবং বিনোদন দিক, এই প্রত্যাশা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।